কত ডিগ্রি হ্যালোভ্যালকেন কিভাবে বলবো, কিভাবে বলবো বলতো, কত ডিগ্রি হ্যালোভ্যালকেন? সোজা কথা, হ্যালোজেনটা যে কার্বনের সাথে লেগে আছে সেটা কটা কার্বনের সাথে লেগে আছে, সেটাই হচ্ছে আমার মেন কথা, বুঝতে পেরেছিস? কত ডিগ্রি অ্যালকোহল কিভাবে বলি ভাই, ওইচটা যে কার্বনের সাথে লেগে আছে সেই কার্বনটা কটা কার্বনের সাথে লেগে আছে, বুঝতে পেরেছিস? তাহলে এটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি বলতো? এটা 3 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, 0 ডিগ্রি বলে কিছু হয় না বেসিক্যালি, ঠিক আছে? এটা হচ্ছে আমার 1 ডিগ্রি। কেন? দেখ, ব্রোমিনটা যে কার্বনের সাথে লেগে আছে সেটা হচ্ছে আমার 0টা কার্বনের সাথে লেগে আছে, 0টা কার্বন বা 1টা কার্বনের সাথে যে কার্বন লেগে থাকে সেটাই হচ্ছে আমার 1 ডিগ্রি, ঠিক আছে? এটা দেখ আমার কত ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি। তাহলে দুখানা আমার হ্যালোভ্যালকেন কিন্তু আলাদা, এটা হচ্ছে আমার 3 ডিগ্রি হ্যালোভ্যালকেন, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি হ্যালোভ্যালকেন। এত অব্দি বুঝলাম? এইবারে দেখ, আমি তোকে যদি বলি, কথা বলি সেদিকে টাকা, যদি বলি এই রিয়াকশনটা আমি অ্যারোর উপরে কেন ওইচ মাইনাস দিয়েছি, কারণ আমি তো অলরেডি দেখেছি অর্গ্যানিকে রিয়াকশানে রিয়েজেন্ট লেখার সময় আমি তো অ্যারোর উপরই দিই না, এটা তো আমার তো দেখা হয়ে গেছে, কনসেন্ট্রেটেড স্ট্রেস ওপর 170 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যারোর উপরই দিতাম, ঠিক আছে? তার মানে এটার সাথে এটা রিয়াকশান করেছি, এটা পেয়েছি। এইবারে আমি এই রিয়াকশানটা রেট ইকুয়েশান তোকে লিখে দেখাচ্ছি, অত বেশি প্রেশার নেওয়ার কিছু নেই, রেট ইকুয়েশান আমার তোর এক্সপেকটেশন কি বেসিক্যালি এরকমই, এরকমই ধর কিছু একটা হবে, রেট ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট, এই মাত্র লিখেছিলাম না, রেট ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট, কে কে রিয়াকশানে এই স্টেপে পার্টিসিপেট করেছিল, দেখ করেছিল হচ্ছে এই জিনিসটা CH3Br, তাই তো? CH3Br রিয়াকট্যান্ট তো আরও একজন ভাই, ওইচ মাইনাসে তো রিয়াকট্যান্ট স্বাভাবিকভাবেই, কারণ এর সাথে এই রিয়াক্ট করে তো ওটা বানাচ্ছে, ঠিক আছে? ইন্টু ওইচ মাইনাস, এত অব্দি ক্লিয়ার বুঝলি? এটা আমার এই রিয়াকশানের রেট ইকুয়েশান। এটা আমি কোথা থেকে পেতে পারি? এক্সপেরিমেন্ট করে হয়তো পেতে পারি। আমি আমি দেখ একটা ইকুয়েশান থেকে তো ফার্স্টে আমার এটাই মাথায় আসবে যে একটা রিয়াকশান কার কার উপর ডিপেন্ড করবে, রিয়াকট্যান্ট দুটোর উপর ডিপেন্ড করবে, সিম্পলি রিয়াকট্যান্ট দুটোর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে, স্বাভাবিক। কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে হয়তো রেট ফাস্ট হতে পারে, কম হলে স্লো হতে পারে, বুঝতে পেরেছিস তো? এটা তো বেসিক একটা রিয়াকশান থেকে বোঝা যেতে পারে, বোঝা গেল? আচ্ছা, খুব ভালো কথা। চলো, এটা আমি তাহলে এই রিয়াকশানের করেসপন্ডিং রেট ইকুয়েশান এটা হতে পারে ভেবে আমি লিখলাম, বুঝলি? তাহলে এই রিয়াকশানের করেসপন্ডিং রেট ইকুয়েশান আমি এটা হতে পারে ভেবে লিখছি। ধরে নে তুই এই দুখানা কের ভ্যালু আলাদা, এই দুখানা কের ভ্যালু আলাদা, আমি আর তাহলে এই মলিকুলটাকে লিখছি, এই মলিকুলটা কীভাবে লিখবো শর্টে লিখলাম এরকম, দেখ CH3 কটা আছে বলতো? 3টে, তাহলে CH3 হোল 3, বুঝতে পাচ্ছিস? 3টে CH3 কার সাথে লেগে আছে? 1টা কার্বনের সাথে, মাঝখানে একখানা কার্বন, কার্বনের সাথে লেগে আছে হচ্ছে Br, বোঝা গেল? এটা হচ্ছে এইভাবেই লেখা যায়, শর্টে এইভাবেই তো লিখবো, অত বড় কি ওর কি ওর মাঝখানে লিখবো নাকি, বোঝা গেল? বুঝলি? ইনটু ওইচ মাইনাসে পার্টিসিপেট করেছে, তাহলে হচ্ছে ধর আমার ওইচ মাইনাস, ঠিক আছে? রেট বোঝা গেছে? ইকুয়েশান দেখে আমার ফার্স্টে এটাই মাথায় আসে, একটা রিয়াকশান দেখে এটাই ফার্স্টে মাথায় আসলো, দুজনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে কি করবে না, বুঝলি? তাহলে এটাই আমার এক্সপেকটেশান, আমি তো এটা লিখলাম দেখে থাকে, বোঝা গেছে? এইবারে আমি প্র্যাকটিক্যালি এটাকে অ্যাপ্লাই করছি। ফার্স্টে আমি ধর রিয়াকশান দেখলাম এটা হচ্ছে, তারপরে আমি ভাবলাম ও রেট ইকুয়েশান এটা হতে পারে, করে দেখা যাক হতে পারে, এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি হয়, ফার্স্টেই কিন্তু তুই রেট ইকুয়েশান বার করতে পারবি না, তো কিন্তু এরভাবেই করে করে ট্রায়াল অ্যান্ড এরর মেথডেই বার করতে হবে, ঠিক আছে? ওই জন্য এইসব আমাদের প্র্যাকটিক্যাল নেই সিলেবাসে, এসব একটু চাপের ব্যাপার, বুঝলি? চাপ মানে কি, তোকে ট্রায়াল অ্যান্ড এরর করতে হবে, হতেই পারে তুই ধর 1 সপ্তাহ ধরে করলি অনেক রকম ভেবে ভেবে, না আসতে পারে, 2 সপ্তাহ ধরে করবি, 1 মাস ধরে করবি, তারপরে হয়তো বেরোতে পারে, 1 বছরও হতে পারে, ঠিক আছে? ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল কিন্তু কঠিনই হয় বেসিক্যালি, ট্রায়াল অ্যান্ড এরর মেথড থাকে এখানে। তাই এখন ব্যাপারগুলো অনেকটা সোজা হয়ে গেছে, কেন? তার কারণ হচ্ছে কম্পিটিশনাল কেমিস্ট্রির মধ্যে ঢুকে গেছে। কম্পিটিশনাল কেমিস্ট্রি মানে কি বলতো, এই যেটা হবে কি হবে না সেটা পুরোপুরি এনার্জির উপর ডিপেন্ড করছে, এবং সেই জিনিসটা পুরোপুরি তুই এনার্জির ক্যালকুলেশন কীভাবে করতে পারবি, তুই সিম্পলি সফটওয়্যারের মধ্যে বসাতে পারবি। সিম্পলি মানে কি, তোকে সফটওয়্যারটা জানতে হবে, কি সফটওয়্যার? এসব মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট নয়, তার জন্য তোকে জানতে হবে কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে? কোয়ান্টাম জানতে হবে, কোয়ান্টামও এখন আমাদের নেই, কোয়ান্টাম নেই স্বাভাবিক, কোয়ান্টাম জানতে গেলে অনেক কিছু জানতে হবে, কোয়ান্টাম না জানলে তুই এই সফটওয়্যার কিন্তু ইউজ করতে পারবি না। সফটওয়্যার মানে এরকম না যে অ্যাপের মধ্যে বসালাম বা এটা স্টার্টিং মেটার ওটা মলিকুল, ওরকম করলে হবে না, তোকে প্রত্যেকটা অনেক কঠিন, ওটা কম্পিটিশন কেমিস্ট আরোই কঠিন, ডিটেলস জেনে তারপরে সফটওয়্যার ইউজ করতে পারো, ঠিক আছে? করে তারপরে তুই প্রেডিক্ট ওখান থেকে করা যায়, এখন ওটা অনেক সোজা হয়ে গেছে। আচ্ছা দেখ, এবারে তো এটা যদি হয়, বুঝতে পেরেছি এটা, এখন দেখ এদিকে তাকা, এই সেট অফ রিয়াকশানের জন্য কী দেখা যাচ্ছে, দেখ এদিকে তাকা, ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন মানে এটা ধর প্রথমবার আমি করলাম রিয়াকশান এরকম দেখেছি, ধর আমি সেকেন্ডবার মানে এক্সপেরিমেন্ট নাম্বার 2তে যখন করছি আমার এক্সপেকটেশন কী বলতো, চল ওইচ মাইনাসের কনসেন্ট্রেশনকে ডাবল করে দেখি। তাহলে দেখ, ওইচ মাইনাসের কনসেন্ট্রেশনকে যদি ডাবল করি, বুঝতে পেরেছিস তো, যদি আমি ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন ডাবল করি তাহলে বলতো নতুন রেটটা আমার আগের বারের কত টাইমস হবে, বোঝা গেল? যদি আমি ওইচ মাইনাসের কনসেন্ট্রেশনকে পরের এক্সপেরিমেন্টে ডাবল করে দিই,
তাহলে পরের এক্সপেরিমেন্টটাতে মানে এক্সপেরিমেন্ট টুতে নতুন রেটটা আগের এক্সপেক্টে কত টাইমস হবে? হ্যাঁ, 8 কেন হবে? ধর এটা হচ্ছে আমার প্রথম রিয়াকশন, দেখলাম এটা লিখেছি, তাহলে এটা চলে আমি লিখলাম হচ্ছে এটা রেড টেট সরিয়ে দে, আর ওয়ান করে দে। পরের রিয়াকশনটা যখন লিখছি ধর আর টু, আর টুর জন্য কত হবে কে? আমি এটার কনসেন্ট্রেশন সেমই রেখেছি, সিএইচ থ্রি বি আর আমার সেম আছে, আমি কি বলেছি ওইচ মাইনাসকে আমি কী করলাম টু টাইমস বাড়িয়েছি, তাহলে ওইচ মাইনাসের ভ্যালুটা কত হবে? টু ইন্টু ওইচ মাইনাস হবে যা, ঠিক আছে, আর টু তো আর ভিতরে থাকবে না, ও তো বাইরে চলে আসবে, তাহলে কত বলতো টু ইন্টু এটা, বুঝেছিস? এই পার্টটা কি দেখ আগের বারের আর ওয়ান, তার মানে রেট হচ্ছে আমার কত টাইমস হলো? টু টাইমস, বোঝা গেছে? আরে মাথায় যদি টু থাকতো তাহলে তো দুই দুই চার হলে ওটা চার হতো, এটা বোঝার মতন কোনো কষ্ট হওয়ার কিছু নেই, বুঝলি? এটা তাহলে দেখ, যদি আমার এটা হতো তাহলে আমি আগের বার এটা লিখেছিলাম, লিখে এবার পরের এক্সপেরিমেন্ট টুতে আমি কী করলাম ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন ডাবল করে দিলাম, ডাবল করে কী দেখলাম যে রেট হচ্ছে আমার টু টাইমস হওয়া উচিত, এটা আমি প্র্যাকটিক্যালি করে দেখলাম, থিওরিটিক্যালি করে দেখলাম, বুঝেছিস? থিওরিটিক্যালি করে দেখলাম, বোঝা গেল? বুঝলি তো? এইবারে প্র্যাকটিক্যালি করে দেখছি পরের বার রিয়াকশানটাকে কীভাবে করছি। এক্স্যাক্টলি আমি এটার টু টাইমস নিলাম কনসেন্ট্রেশন, কার ওইচ মাইনাসের টু টাইমস নিলাম কনসেন্ট্রেশন, আমি দেখছি কি বলতো রেটও আমার টু টাইমস হয়ে গেল, বুঝতে পেরেছিস? রেটও আমার টু টাইমস হলো, ক্লিয়ার? তাহলে আমি কী বুঝলাম বলতো, তাহলে ওইচ মাইনাসের মাথায় একই থাকবে, বুঝতে পেরেছিস? কারণ ওইচ মাইনাসের মাথায় যদি এক না থাকতো, যদি সাপোজ দুই থাকতো, তাহলে ওইচ মাইনাসের এটা টু করলে রেটটা আমার ফোর টাইমস হয়ে যেত, এটা বুঝলি সবাই? বোঝা গেছে? এটা ক্লিয়ার? বোঝা গেছে সবার? তার মানে আমি কী বুঝলাম বলতো, এইটা আমি বুঝে গেলাম ওইচ মাইনাসের মাথায় এক আছে, ঠিক আছে। চল এবার তিন নাম্বার এক্সপেরিমেন্ট আমি কী করছি, বেসিক্যালি তিন নাম্বার এক্সপেরিমেন্ট খাতায় কলমে আগে করছি, খাতায় কলমে করছি, কী করলাম সিএইচ থ্রি বিআরের কনসেন্ট্রেশন নিলাম টু টাইমস, বোঝা গেছে? সিএইচ থ্রি বিআরের কনসেন্ট্রেশন নিলাম টু টাইমস, নিয়ে কী দেখলাম তাহলে আমার বলতো সিএইচ থ্রি বিআরের কনসেন্ট্রেশন যদি টু টাইমস নিই আর ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন যা ছিল তাই রাখি, তাহলে আমার থিওরিটিক্যালি রেট আমার কত টাইমস হবে? টু টাইমসই হবে। কেন? তার কারণ দেখ এর সামনে চলে আসছে টু, টুটা বাইরে চলে আসবে, বুঝলি? টুটা যদি বাইরে চলে আসে তাহলে তো সেই একই জিনিস হচ্ছে টু টাইমস। এবার আমি সত্যিকারের এক্সপেরিমেন্ট করতে গেলাম, এক্সপেরিমেন্ট করতে গিয়ে কী করলাম সিএইচ থ্রি বিআরটাকে টু টাইমস করে দিলাম, ওইচ মাইনাসটা ফিক্স রাখলাম, কী দেখলাম হ্যাঁ ভাই রেট আমার টু টাইমসই হচ্ছে, তার মানে কী বুঝলাম বলতো সিএইচ থ্রি বিআরের মাথাতেও আমার একই আছে, বুঝলি? সিএইচ থ্রি বিআরের মাথাতেও একই আছে, বোঝা গেছে? ক্লিয়ার সবার? পরের বার এক্সপেরিমেন্ট নাম্বার ফোর কী করলাম, খাতায় কলমে আগে করলাম, কী করলাম সিএইচ থ্রি বিআরকেও টু টাইমস করলাম, ওইচ মাইনাসকেও টু টাইমস করলাম, করে কী করলাম বলতো অবজারভেশন কী হলো, এক্স্যাক্টলি দেখ এর মাঝখানে দুই ঢুকেছে, এর মাঝখানেও দুই ঢুকেছে, তার মানে দুই আর দুই চার হলো, বুঝলি? তার মানে আমার ফোর ইন্টু আর ওয়ান হলো, বোঝা গেছে? ক্লিয়ার? বুঝেছিস তো সবাই? এটা হচ্ছে আমি খাতায় কলমে করলাম, তারপরে প্র্যাকটিক্যালি করতে গিয়ে এটাকে টু টাইমস নিলাম, এটাকেও টু টাইমস নিলাম, তাহলে আমি তখন কী দেখছি বলতো হ্যাঁ ভাই ফোর টাইমসই হয়েছে, তার মানে দেখ এটা আরও স্ট্রংলি প্রুভ হলো যে এর মাথায় ওয়ান ছিল, এর মাথায় ওয়ান ছিল বলে এটা হয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই সেট অফ রিয়াকশানটার জন্য এটাই আমার অবজার্ভ হলো, এটাই আমার অবজার্ভ হলো, ওখান থেকে আমার কী এস্টাবলিশ হলো বলতো এই রিয়াকশানটা রেট ইকুয়েশন আমার এটাই হবে, বোঝা গেছে? এইভাবে হচ্ছে আমার করতে হবে বেসিক্যালি, তাহলে এই রিয়াকশানটা রেট ইকুয়েশন আমার এটা হবে। ক্লিয়ার? বুঝেছিস সবাই এটা? ক্লিয়ার? খুব ভালো কথা। তাহলে চল এটা আমি বুঝলাম যে তাহলে রেট ইকুয়েশনের মধ্যে স্টার্টিং মেটেরিয়ালের দুজনেই ইনভলভ আছে, স্টার্টিং মেটেরিয়াল দুজনেই ইনভলভ আছে, বোঝা গেল? আরও একটা জিনিস বুঝে গেলাম কী বলতো, দেখ একটা সিএইচ থ্রি বিআর একটা ওইচ মাইনাসের সাথে রিয়াকশন করে একটা ওই জিনিসটা বানায়, মাথায় এক আছে মানে তার মানে দেখ এখান থেকেই আমার একটা আসছে, এটা আমি ওই রেট ইকুয়েশন বার করার পর আরে এক ধাপ এগিয়ে আমি কনক্লুশন করতে পারি, করতেই পারি চাইলে, কারণ এই রিয়াকশনের জন্য যা রেট ইকুয়েশন হবে হতেই পারে অন্য একটা রিয়াকশনের জন্য রেট ইকুয়েশন আলাদা হবে। আরে ভাই এটার জন্য যখন মাথায় এক এক আছে তাহলে তো আমি বলতে পারি এটা এই এক এক থেকে এসছে, আমি এটার জন্য তো বলতে পারি, অন্য কার কী হবে জানি না, এটার জন্য তো বলতে পারি, এটা বোঝা গেলো? বুঝেছিস? তাহলে এটার জন্য আমি বলতে পারি এর মাথার এক এক ওখান থেকে এসছে, বাকিদের কী হবে আমি জানি না, ঠিক আছে? বুঝলি? এটা খুব ভালো কথা। এইবারে যাচ্ছে হচ্ছে ওই রিয়াকশানটাতে, ঠিক আছে? তাহলে দেখ এই রিয়াকশান থেকে দেখেও আমার তোর কী হবে, ফার্স্টে আমি তো এটা লিখেছি খাতায় লিখলাম ওটা। এইবারে দেখ এদিকে তাকায়, সেকেন্ড এক্সপেরিমেন্ট আমি করছি, সেকেন্ড এক্সপেরিমেন্ট করার সময় আমি তো কী করলাম বেসিক্যালি ওইচ মাইনাসের কনসেন্ট্রেশনকে ডাবল করলাম, ঠিক আছে? সে যেভাবে করছিলাম, তাহলে যদি ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন ডাবল করি মানে খাতায় কলমে করছি, ওইচ মাইনাসের ডাবল কনসেন্ট্রেশন ডাবল করলাম, তাহলে এটা হচ্ছে দেখ টু ওইচ হয়ে যাবে, তাহলে তখন নতুন রেটটা কত হবে খাতায় কলমে কত হবে? টু টাইমস। আচ্ছা চল এবার আমি এটাকে প্র্যাকটিক্যালি করতে গেলাম, প্র্যাকটিক্যালি করতে গিয়ে হ্যাঁ বল, আচ্ছা চলে
দেরি করে আসলি কেন? ওখানে বস, ঠিক আছে, বোঝা গেছে? এটা কথা আমি টু টাইমস করলাম, টু টাইমস যখন করলাম এবার প্র্যাকটিক্যালি করছি, কিন্তু প্র্যাকটিক্যালি করতে গিয়ে টু টাইমস করেছি, তার মানে আমি উইচ মাইনাসের কনজাংশন ডাবল নিলাম। এবারে কি অবজার্ভ করলাম বলতো? ভালো করে শোন, এবারে আমি অবজার্ভ করলাম, মানে এবার কিন্তু প্র্যাকটিক্যালি অবজার্ভ করছি, প্র্যাকটিক্যালি অবজার্ভ করলাম, রেটের কোনো চেঞ্জই হলো না, বুঝলি? থিওরিটিক্যালি আমি কি দেখলাম? থিওরিটিক্যালি আমি করলাম, মানে উইচ মাইনাসকে টু টাইমস করলে আমি থিওরিটিক্যালি কী দেখছি? টু টাইমস হয়ে যাওয়া উচিত ছিল। প্র্যাকটিক্যালি করতে গেলাম, প্র্যাকটিক্যালি উইচ মাইনাসকে ডাবল নিলাম কনজাংশন, অবজারভেশন আমার কী হলো? রেটের কোনো চেঞ্জই হলো না, তার মানে আমি প্র্যাকটিক্যালি কী দেখলাম? রেটের কোনো চেঞ্জ হলো না। তাহলে প্র্যাকটিক্যালটাই আমার আসল, থিওরি তো তারপরে আসছে, কেমিস্ট্রিতে তাই, প্র্যাকটিক্যাল আমার আসল, থিওরি আমার পরে আসছে সিম্পলি। তাহলে আমি যদি দেখি রেটের কোনো চেঞ্জ না হয়, টু টাইমস করলাম, তাহলে দেখলাম রেটের কোনো চেঞ্জ হচ্ছে না। থ্রি টাইমস নিলাম উইচ মাইনাসকে, বা থ্রি টাইমস নিলাম, দেখছি রেটের কোনো চেঞ্জ হচ্ছে না। ফোর টাইমস নিলাম, দেখছি কোনো রেটের কোনো চেঞ্জ হচ্ছে না। যা ইচ্ছা তাই টাইমস নিলাম, দেখছি রেটের কোনো চেঞ্জই হচ্ছে না। তাহলে আমি কী বুঝলাম বলতো? উইচ মাইনাসের মাথায় কত আছে বলতো? জিরো, এক্স্যাক্টলি জিরো। কারণ উইচ মাইনাসের মাথায় যদি জিরো থাকে, তার মানে এই ভ্যালুটা তো ওয়ান, তাহলে তো উইচ মাইনাস তো আমার এর মধ্যে ইনভলভই নেই, বোঝা গেল? সামথিং টু দি পাওয়ার জিরো মানে কি ভাই? ওয়ান। তাহলে তো ও তো আমার ইনভলভ যদি না থাকে, তাহলে এ দেখে আমার এখানে কোনো এফেক্টই পড়ছে না। তুই উইচ মাইনাসকে টু টাইমস নে, থ্রি টাইমস নে, দেখ এর মধ্যে কোনো এফেক্টই পড়ছে না, বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তার মানে কী বুঝেছি? উইচ মাইনাস কিন্তু আমার, আমি এই রিয়াকশনের অ্যাকচুয়াল অবজারভেশন আমি তোকে বলছি, ঠিক আছে? উইচ মাইনাস তার মানে আমার এখানে ইনভলভই নেই, বোঝা গেল? আচ্ছা, সেকেন্ড আমি কী নিলাম? সি, এই যে এই মলিকুলটাকে টু টাইমস নিলাম, সে এই মলিকুলটাকে আমি টু টাইমস নিলাম খাতায় কলমে। খাতায় কলমে নিয়ে কী দেখছি? রেট আমার কত টাইমস হবে? তাহলে খাতায় কলমে নিলে টু টাইমস হবে, কারণ এর মধ্যে এক টু চলে আসছে, তাহলে আমার টু টাইমস হবে রেট। বুঝতে পারছিস? ক্লিয়ার? এক্সপেরিমেন্ট করতে গেলাম, এটাকে টু টাইমস নিলাম, কী দেখলাম? হ্যাঁ ভাই, টু টাইমসই হচ্ছে, ঠিক আছে? কী দেখলাম বলতো? এর মধ্যে টু টাইমসই হচ্ছে, বোঝা গেলো? টু টাইমস হচ্ছে। থ্রি টাইমস নিলাম, কী দেখলাম? থ্রি টাইমসই হচ্ছে, বুঝেছিস? ক্লিয়ার? তার মানে কী বুঝলাম বলতো? এখান থেকে এর মাথায় সিম্পলি আমার ওয়ান আছে, বোঝা গেছে? এটাকে আমার সিম্পলি আমার ওয়ান আছে, এত অব্দি ক্লিয়ার? আচ্ছা, খুব ভালো কথা, এটা আমি বুঝলাম। পরের বার কী করলাম? উইচ মাইনাসকেও টু টাইমস নিলাম, এই মলিকুলটাকেও টু টাইমস নিলাম, তাহলে আমার তোর কী হবে বলতো? আমি যখনই বুঝেছি উইচ মাইনাসের মধ্যে ইনভলভ নেই, তাহলে উইচ মাইনাসকে টু টাইমস নিলাম, এটাকেও টু টাইমস নিলাম, তাহলে আমার অবজারভেশনটি কী হবে? কত টাইমস হবে? টু টাইমস হবে, কারণ দেখ উইচ মাইনাসের উপর তো ডিপেন্ডই করছে না, বোঝা গেল? উইচ মাইনাসের উপর ডিপেন্ডই করছে না, শুরু করছে এটার উপরে, তাহলে আমার টু টাইমস হলো। ক্লিয়ার? বুঝলি? এত অব্দি ক্লিয়ার? তার মানে এখান থেকে আমি কী বুঝলাম বলতো? এই রিয়াকশানটার রেট ইকুয়েশন হচ্ছে আমার এটা, যার মধ্যে উইচ মাইনাস আমার ইনভলভ নেই, বোঝা গেল? উইচ মাইনাস আমার ইনভলভই নেই ওই রেট ইকুয়েশনের মধ্যে। ক্লিয়ার? বুঝলি? আচ্ছা, এইটাকে বলে হচ্ছে, তাহলে আমার এই যে পুরো রিয়াকশানটা তুই দেখতে পাচ্ছিস, এটার রেট ইকুয়েশন হলো আমার এটা, আর এই যে পুরো রিয়াকশানটা তুই দেখতে পাচ্ছিস, এটার রেট ইকুয়েশন হচ্ছে আমার এটা। এত অব্দি ক্লিয়ার সবার? বুঝলি? বোঝা গেছে? এখন রেট ইকুয়েশন থেকে আমি কী কী ইনফরমেশন পাই, এবার হয়ে গেছে এটা, এটা বুঝতে পেরেছিস তো? আচ্ছা, এবার আমি তোকে বলবো রেট ইকুয়েশন থেকে কী কী ইনফরমেশন পাই। রেট ইকুয়েশন থেকে বোঝা যায় হচ্ছে ভাই, ওই রিয়াকশানটা, এই স্টেপটা মধ্যে কে কে ইনভলভ, এই স্টেপটার মধ্যে কে কে ইনভলভ, তার মানে কি? তার মানে হচ্ছে সিম্পলি দেখ, উইচ মাইনাস এখানে ইনভলভ নেই, তার মানে উইচ মাইনাসের কনসেনট্রেশনের উপর এই রিয়াকশনটা ডিপেন্ডই করছে না, তাই তো? উইচ মাইনাসের কনসেনট্রেশনের উপর এই রিয়াকশনের রেট ডিপেন্ডই করছে না, বোঝা গেল? ক্লিয়ার? যদি ডিপেন্ড না করে, তার মানে কী বলবো, তুই উইচ মাইনাসের কনসেনট্রেশন যা ইচ্ছা নেই, রিয়াকশনের রেট আমার সেমই থাকবে, শুধুমাত্র এই মলিকুলটার কনসেনট্রেশন চেঞ্জ করলে আমার রিয়াকশনটার রেট আলাদা হতে থাকবে। বুঝতে পেরেছিস? দেখ, দুখানা রিয়াকশনের রেট ইকুয়েশন আলাদা দেখতে পাচ্ছিস? এইবারে তোকে একটা টার্ম বলবো, যেটা ক্লাস টুয়েলভের টার্ম বেসিক্যালি, এটাকে বলে হচ্ছে অর্ডার অফ রিয়াকশান, আর এটাকে বলেছে মলিকুলারিটি অফ রিয়াকশান। এগুলো নিয়ে এত চাপ নেওয়ার কিচ্ছু নেই এখন, ঠিক আছে? অর্ডার অফ রিয়াকশান, মলিকুলারিটি অফ আ রিয়াকশান। অর্ডার মানে কি? এদিকে তাকা আপাতত। অর্ডার মানে হচ্ছে তোর এই রেট ইকুয়েশানে, এই রেট ইকুয়েশানে, এদিকে তাকা রেট ইকুয়েশানে, এদের মাথায় যে পাওয়ার থাকে সেটাকেই বলে হচ্ছে ভাই এটার রেসপেক্ট অর্ডার অর্ডার। ক্লিয়ার? তার মানে ধর এই রেট ইকুয়েশান তোকে দিয়ে দিয়েছি, দিয়ে বললাম সিএইচ থ্রি বিআর এর রেসপেক্ট অর্ডার কী হবে, মাথায় যা হবে তাই, এক। উইচ মাইনাসের রেসপেক্ট অর্ডার কী হবে, ওয়ান। এই কোশ্চেন তোর ক্লাস টুয়েলভে আসে, বাচ্চাদের কোশ্চেন, একদম বুঝতে পেরেছিস? তোকে একটা ধর রিয়াকশান দিয়ে দেবে, দিয়ে একটা রেট ইকুয়েশান লিখে দিল, দিয়ে বলবে অর্ডার কী হবে, কার রেসপেক্টে? দেখ, এখানে এই মলিকুলটার রেসপেক্ট অর্ডার কথা হবে ওয়ান, বুঝেছিস? এবার দেখ, তোকে যদি বলে এটা হচ্ছে আমার এই পুরো রিয়াকশানটার রেট ইকুয়েশান, আচ্ছা মনে রাখবি একটা কমপ্লিট রিয়াকশানের কিন্তু রেট ইকুয়েশান একটাই হয়, বোঝা গেছে? একটা কমপ্লিট রিয়াকশানের রেট ইকুয়েশান একটাই হয়। তার মানে এটা কি? তার মানে হচ্ছে সাপোজ এরকম, ধর তুই সকালবেলা শীতের সকালে
ঘুম থেকে উঠে ধর এখানে পড়তে আসবি, বা যেখানে ইচ্ছা পড়তে যা, শীতের সকালে ঘুম থেকে উঠে পড়তে আসবি। তার মানে তোর ঘুম থেকে ওঠা হচ্ছে ধর সাপোজ রিয়াক্ট্যান্ট, আর ওই পড়তে গিয়ে বসা হচ্ছে ধর প্রোডাক্ট, বুঝেছিস? ছোটবেলা থেকে দেখ আমি তুই রিয়াকশনকে কীভাবে লিখতাম মনে আছে? ধর এইভাবে লিখতাম, এ থেকে বি, এইভাবে লিখেছি সিম্পল। এটা হচ্ছে তোর ঘুম থেকে ওঠা, এটা হচ্ছে তোর পড়তে ঢোকা। কিন্তু এর মাঝখানে আরও অনেকে ইনভলভ আছে। কী কী ইনভলভ আছে শোন, ঠান্ডা মাথায় শোন। সকালবেলা ঘুম থেকে উঠবি, উঠে ধর ফ্রেশ হবি, তারপর বাড়ি থেকে বেরোবি, আস্তে আস্তে হাঁটবি, ঠিক আছে, বা দৌড়াবি, বা যা ইচ্ছা তাই করবি, ওটা তুই আসছিস আস্তে আস্তে। দেখ ওই রিয়াকট্যান্ট থেকে প্রোডাক্ট হওয়ার মাঝখানে এতগুলো স্টেপ বেসিক্যালি ইনভলভ কিন্তু আছে। এবারে এই যে তোর ঘুম থেকে উঠে পড়তে আসা, এর মধ্যে একটা কোনো স্টেপ থাকবে বেসিক্যালি, সেই স্টেপটা যত ফাস্ট হবে তোর এই পুরো প্রসেসটা তত ফাস্ট হবে, বুঝতে পেরেছিস তো? ঘুম থেকে উঠে শীতের সকালে পড়তে আসার মধ্যে একটা এমন কি স্টেপ থাকবে, ওই স্টেপটা যত ফাস্ট হবে তোর এখানে পড়তে আসা মানে ঢোকার রেটটা তত ফাস্ট হবে। কোনটা বলতো বেসিক্যালি? শীতের সকালে ঘুম থেকে কত তাড়াতাড়ি উঠতে পারছিস, সিম্পল। যত তাড়াতাড়ি উঠবি তত তোর বাকি স্টেপগুলো ফাস্ট হবে, বুঝলি? তার মানে দেখ এই যে এ থেকে বি, এর মাঝখানে কিন্তু অনেকগুলো লুকিয়ে আছে, বোঝা গেছে? এ থেকে বির মাঝখানে অনেকগুলো লুকিয়ে আছে। ওই কি স্টেপটা যত ফাস্ট হবে তত তোর ওভারঅল রিয়াকশানটা ফাস্ট হবে, বোঝা গেল? ক্লিয়ার, বুঝেছিস? তাহলে ওই কি স্টেপটাকে বলে হচ্ছে বেসিক্যালি রেট ডিটারমাইনিং স্টেপ। কি স্টেপটাকে কি বলে? রেট ডিটারমাইনিং স্টেপ, শর্টে বলেছে RDS, ক্লাস টুয়েলভের ডিটেলসে আছে, এখন আর ভিতরে ঢুকছি না, বুঝলি? এবারে RDSটা কোন স্টেপ সেটা কীভাবে বুঝতে পারি জানিস তো? সেটা বুঝতে পারি এই ইকুয়েশনটা দেখে, সিম্পলি। RDSটা কোন স্টেপ সেটা আমি কীভাবে বুঝতে পারবো? এই ইকুয়েশন থেকে বোঝা যায়, এই ইকুয়েশন থেকে বোঝা যায়। দেখ RDS তার মানে কোনটা? RDS তার মানে হচ্ছে এমন একটা স্টেপ থাকবে যে হচ্ছে আমার কী হয় বেসিক্যালি, শোন ঠান্ডা মাথায়, একটা তার মানে ওই তোর শীতের সকালে ঘুম থেকে ওটা পড়তে আসা, এর মধ্যে কোনটা সবচেয়ে স্লোয়েস্ট বলতো? সবচেয়ে স্লোয়েস্ট হচ্ছে তোর ওই ঘুম থেকে ওঠাটাই। এবারে যে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে, মানে সবার জন্যই তো ঘুম থেকে ওঠাটা স্লোয়েস্ট, সবার জন্যই ঘুম থেকে ওঠা স্লোয়েস্ট, বুঝতে পেরেছিস? যে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে তার মানে তার স্লোয়েস্টটা একটু হলেও ফাস্ট, বুঝলি? কথাটা বোঝা গেছে? সবার জন্যই ঘুম থেকে ওঠা হচ্ছে স্লোয়েস্ট, তার মানে সব রিয়াকশানের জন্য, পৃথিবীতে যত রিয়াকশান হয় সবার জন্যই RDSটা হচ্ছে স্লোয়েস্ট। যার স্লোয়েস্টটা একটু ফাস্ট হবে তার ওভারঅল রিয়াকশানটাও সিম্পলি ফাস্ট হবে, বোঝা গেল? তাহলে যার ঘুম থেকে ওঠাটা একটু ফাস্ট হবে তার পড়তে আসা ফাস্ট হবে, বুঝেছিস? তার মানে একটা রিয়াকশানের রেট আমার ডিপেন্ড করে হচ্ছে বেসিক্যালি RDSের উপর, বোঝা গেল? রেট ডিটারমাইনিং স্টেপের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার একটা রিয়াকশানের রেট। যার RDS যতটা ফাস্ট তার রিয়াকশানও ততটা ফাস্ট, বাকি স্টেপের উপর ডিপেন্ডই করে না, বুঝলি? বোঝা গেছে? এবারে RDS কোনটা হবে সেটা তুই কিন্তু এই ইকুয়েশান থেকে বোঝা যায়, বুঝতে পেরেছিস? তাহলে RDSে কে কে পার্টিসিপেট করবে সেটাও আমি ইকুয়েশান থেকে বুঝতে পারবো, বোঝা গেল? RDSে কে কে পার্টিসিপেট করবে আমি ইকুয়েশান থেকে সিম্পলি বুঝতে পারবো, বোঝা গেল সবার? ক্লিয়ার, খুব ভালো কথা। তাহলে দেখ আমি এই রিয়াকশানের জন্য কী বুঝলাম বলতো? RDSে কে কে পার্টিসিপেট করছে? CH3 আর ওইচ মাইনাস দুজনেই পার্টিসিপেট করছে। আর এখানে আমি কী বুঝলাম বলতো? RDSে কে কে পার্টিসিপেট করছে? শুধুমাত্র একা এই জিনিসটা পার্টিসিপেট করেছে, বুঝলি তো? বোঝা গেছে? আচ্ছা এইবারে দেখ, এটা তো আমি গেলাম পুরো থিওরিটিক্যাল ক্যালকুলেশন ফিজিক্যাল কেমিস্ট্রি রেসপেক্টে। অর্গ্যানিক দেখ আমি এখন এর মধ্যে ঢুকিনি, সব ফিজিক্যালে চলছিল এটা, বোঝা গেল? তাহলে এই RDSে ভালো করে দেখ, এই ধরনের রিয়াকশানের মলিকুলারিটি বলে আরেকটা টার্ম আছে। অর্ডার মানে তো বুঝে গেছি, RDSে মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে আমার অর্ডার, ক্লিয়ার, বোঝা গেছে? আর মলিকুলারিটি মানে কি? আচ্ছা এইবারে দেখ তোকে বলি, ধর একটা রিয়াকশান ধর আমার একটা সিঙ্গেল স্টেপেই হয়ে যায়, মানে ধর তুই এখানে ধর তোর রিয়াকট্যান্টকে ঘুম থেকে ওঠা আর প্রোডাক্ট হচ্ছে কি বলতো কি ঘুম থেকে উঠে বসা, হতেই পারে এরকম একটা রিয়াকশান, বুঝতে পেরেছিস তো? ওই ঘুম থেকে উঠে পড়তে আসা এটা একটা অন্য রিয়াকশান ছিল, তোর ঘুম থেকে উঠে বসা এটা আরেকটা রিয়াকশান হতেই পারে, বুঝতে পেরেছিস? যেটা সিঙ্গেল স্টেপেই হয়ে যাচ্ছে, একটা স্টেপ হয়ে যাচ্ছে। তাহলে তুই বল, যে রিয়াকশান একটা স্টেপেই হয়ে যায় তার RDS কোনটা হতে পারে? ওই নিজেই তো RDS, বুঝতে পেরেছিস? যে রিয়াকশান তার সিঙ্গেল স্টেপেই হয়ে যায়, ঘুম থেকে উঠে তুই বসবি, তাহলে ওটাই তো ভাই একটা স্টেপ, ওর মধ্যে আর কোনো কিছু ভাঙাচোড়া নেই, বোঝা গেল? তাহলে যে রিয়াকশানগুলো আমার সিঙ্গেল স্টেপে হয় তাদের RDS কোনটা হয়? ও নিজেই আমার RDS, বোঝা গেল? তাহলে সিঙ্গেল স্টেপ রিয়াকশান আমার RDSকে হয়, নিজেই আমার RDS, বুঝলি? ক্লিয়ার? আচ্ছা সিঙ্গেল স্টেপ রিয়াকশানকে সায়েন্সের ভাষায় কী বলে? এলিমেন্টারি রিয়াকশান বলে, ক্লাস টুয়েলভের কোশ্চেন। এলিমেন্টারি রিয়াকশানের জন্য RDS কোনটা হয়, এটা কোশ্চেন আসে ক্লাস টুয়েলভে, কোনটা হয় বলতো? নিজেই হচ্ছে আমার RDS, বোঝা গেল? এলিমেন্টারি রিয়াকশান RDS হচ্ছে নিজেই, বুঝলি? ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ, তাহলে আমাকে বলতে পারবি এই দুটোর মধ্যে একটাও কি এলিমেন্টারি রিয়াকশান, এই দুটোর মধ্যে একটাও কি এলিমেন্টারি রিয়াকশান, এই দুটোর মধ্যে একটাও কি সিঙ্গেল স্টেপ রিয়াকশান, এই দুটোর মধ্যে কি একটাও সিঙ্গেল স্টেপ রিয়াকশান? হ্যাঁ, আচ্ছা দেখ, এটা যদি আমার সিঙ্গেল স্টেপ হতো, একটু তাকায় এদিকে,
এটা রিয়াক্ট্যান্ট কটা আছে, এটা আর ওটা দুটো রিয়াক্ট্যান্ট, কিন্তু আরডিএসে কজন ইনভলভ? একজন। তাহলে কি এটা আমার সিঙ্গেল স্টেপে হচ্ছে? কীভাবে হচ্ছে? ওইচ মাইনাস তো ঢুকতেই পারলো না এর মধ্যে, কিন্তু ওইচ মাইনাস আমার রিয়াক্ট্যান্ট হিসেবে কাজ করেছে। ওইচ মাইনাস তো রিয়াক্ট্যান্ট হিসেবে কাজ করেছে, কিন্তু ওইচ মাইনাস রিয়াক্ট্যান্ট হিসেবে কাজ করেছে কিন্তু দেখ আরডিএসের মধ্যে ওইচ মাইনাস নেই। তাহলে এই পুরো রিয়াকশানটা কি সিঙ্গেল স্টেপে হচ্ছে আদৌ? বুঝতে পেরেছিস? ওইচ মাইনাসটা ভাই রিয়াক্ট্যান্ট, ওইচ মাইনাস যদি থাক না থাকতো এই রিয়াকশান হতো? হতো না। তার মানে এই ঘুম থেকে ওটা আর পড়তে আসার মধ্যে ওইচ মাইনাস কোনো একটা স্টেপে লুকিয়ে আছে, কিন্তু ওটা আরডিএসের মধ্যে নেই, এটা তো বুঝতে পারলাম, কারণ আরডিএসের মধ্যে একাই বসে আছে। তাহলে এবারে বল, এটার থেকে এখানে যাবে, এটা কি সিঙ্গেল স্টেপে হলো? সিঙ্গেল স্টেপে হয়নি। কেন হয়নি? তার কারণ ওইচ মাইনাসের তো এখানে কোনো পারফরমেন্স দেখতে পাচ্ছি না, ওইচ মাইনাস হয়তো অন্য কোথাও লুকিয়ে আছে। বুঝতে পারলি? বোঝা গেল? বুঝেছিস? বুঝিসনি? কী বুঝিসনি বলতো? এদিকে তাকা, দেখ ভাই, এখানে আমি দেখতে পাচ্ছি এটা রেট ইকুয়েশন আছে, এটা যার মধ্যে, তার মানে এটা হচ্ছে আমার আরডিএস, এটা আমার আরডিএস। আরডিএসের মধ্যে কে ইনভলভ? এই মলিকুলটা একাই ইনভলভ, ওইচ মাইনাস আমার ইনভলভই নেই, কিন্তু রিয়াক্ট্যান্ট হিসেবে আমার তো এও আছে, ওটাও আছে। বোঝা গেল? একে আমি আরডিএসের মধ্যে ইনভলভ করতে পারিনি, তার মানে কি ওইচ মাইনাস অন্য কোনো স্টেপে লুকিয়ে আছে। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ঘুম থেকে ওটা, আর এটা হচ্ছে এখানে পড়তে ঢোকা, সিম্পলি। ওইচ মাইনাস দেখ এর মধ্যে আরডিএসে তো লুকিয়ে নেই, কিন্তু অন্য কোথাও তো লুকিয়ে আছে। অন্য কোথাও যদি লুকিয়ে থাকে, তার মানে আমি কী বুঝলাম বলতে, এটা কি আমার সিঙ্গেল স্টেপে হলো? সিঙ্গেল স্টেপে তো হয়নি, মাঝখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে, ওইচ মাইনাস অন্য কোথাও লুকিয়ে আছে, আরডিএসে লুকিয়ে নেই। বোঝা গেল এটা? বুঝতে পেরেছিস? এবার তুই এখানে আয়, এখানে দেখ, আমি কী বললাম আরডিএসের মধ্যে কে কে আছে? সিএইচ থ্রি বিআরও আছে, ওইচ মাইনাস আছে, দুজনেই আছে। কী দেখতে পাচ্ছি? আরডিএসের মধ্যে দুজনেই ইনভলভ। তার মানে কী বলতে, এটা কি আমার সিঙ্গেল স্টেপে হচ্ছে? হ্যাঁ ভাই, দুজনে তো দেখ আরডিএসে তো দুজনেই ইনভলভ হয়ে গেছে, তাহলে আর তো কিছু বাকি নেই পড়ে। আরডিএস দেখ দুজনেই ইনভলভ, তাহলে আর তো কিছু বাকি নেই, তাহলে আমার আর তো কোনো স্টেপ বাকি নেই, তাহলে এটা তো আমার সিঙ্গেল স্টেপ। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এটা দেখ আমার সিঙ্গেল স্টেপ, এটা হচ্ছে আমার সিঙ্গেল নয়, মাল্টিপল স্টেপ হতে পারে, ডাবল হতে পারে, ট্রিপল হতে পারে, সিঙ্গেল নয়, আমি বুঝে গেলাম। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝেছিস? তো এই ধরনের ইকুয়েশান দেখ, বোঝা গেছে এটা? তাহলে আমি দেখ ইকুয়েশান দেখে, আমি রেট ইকুয়েশান থেকে কিন্তু বলতে পারি আরডিএস কোন স্টেপ, আরডিএসের মধ্যে কটা ইনভলভ। সবার বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা এবার দেখ, এসএন টু রিয়াকশানের ফুল ফর্ম লিখেছিলি কোথায়? আচ্ছা খাতায় এবার লেখ, একটু খাতায় লেখ, আগে লেখ, এসব তোকে লিখতে হবে না, যেটা লিখতে হবে বলে দেবো, এখন চাপ নেওয়ার কিছু নেই। লেখ এসএন টু, এসএন টু কীভাবে লিখবি এদিকে লেখ, এভাবে লিখবি, এস নিচে এন এভাবে টু, ঠিক আছে, এসএন টু এইভাবে লেখ, এসএন টু, এসএন টু, এসএন টুর ফুল ফর্ম লেখ, লেখ সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার, বুঝেছিস? আর এসএন ওয়ান লেখ পরেরটা, পরেরটা লেখ এসএন ওয়ান, কীভাবে লিখবি এভাবেই লিখবি, এস এন ওয়ান, যেভাবে তুই এসএন টু লিখছিস ওইভাবে এসএন ওয়ান লিখবি, টু এর জায়গায় ওয়ান, এসএন ওয়ান, এসএন ওয়ান লেখ, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনি মলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনি মলিকুলার, ঠিক আছে, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনি মলিকুলার, হয়েছে? আচ্ছা বাই মলিকুলার মানে কী বুঝছি বলতো? বাই মানে দুই, আর ইউনি মানে ওয়ান, এটা আমি বুঝে গেছি। এইবার এত দিক ক্লিয়ার? আচ্ছা এবার একটু দিকে টাকা, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনি মলিকুলার, ওকে। এবার একটু এদিকে টাকা, দেখ যে রিয়াকশানের বেসিক্যালি আরডিএস, এদিকে টাকা, আরডিএস মানে কি রেট ডিটারমাইনিং স্টেপ, তাহলে এটা হচ্ছে আমার রেট ইকুয়েশন। যে রিয়াকশানের আরডিএসের মধ্যে দেখ দুজন ইনভলভ, তাকে বলেছে দেখ এসএন টু, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার, বুঝেছিস? এবার নিউক্লিওফিলিক কেন? বেসিক্যালি দেখ এখানে ওইচ মাইনাস নিউক্লিওফাইল না, ওইচ মাইনাস নিউক্লিওফাইল, এত নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল অনেকদিন আগে পড়েছিলাম, মনে পড়ছে? এটা আমি তোকে একটা এসএন টু রিয়াকশানের একটা এক্সাম্পল দেখালাম, বুঝলি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার কেন? তার কারণ দেখ এখানে দেখ আরডিএসে দুজন আছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি যে এ আছে ও আছে দুজন, এটা হচ্ছে কী বলতো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনি মলিকুলার, দেখ এটা হচ্ছে একজন আছে, একজন, একজন, এই এক নয়, এই একজন, এই একজন আছে, বুঝলি? তাহলে ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমি তোকে এতক্ষণ বেসিক্যালি এসএন ওয়ান রিয়াকশানের থিওরিটিক্যাল অ্যাসপেক্ট বোঝালাম, এটা হচ্ছে আমি তোকে এতক্ষণ এসএন টু রিয়াকশানের থিওরিটিক্যাল অ্যাসপেক্ট বোঝালাম, বুঝেছিস? এখন অবধি আমি কোনো এর মধ্যে মেকানিজমে আসেনি, কীভাবে রিয়াকশান হচ্ছে সেটি পার্টে আমি তো এখনও আসিনি। ক্লিয়ার সবার? বোঝা গেল? তাহলে এটা ছিল হচ্ছে আমার এসএন টু রিয়াকশান, যেখানে দেখ আরডিএসে দুজন, ওখানে দেখ আমার আরডিএসে একজন ইনভলভ, বুঝলি তো? সবার ক্লিয়ার হয়েছে? তাহলে এসএন টু রিয়াকশানে আমি কী বুঝেছি বলতো, এসএন টু রিয়াকশানে, এসএন টু রিয়াকশানে বাইটু দিকে টাকা, এসএন টু রিয়াকশানে
আমি দুটো রিয়্যাকট্যান্টকে ভ্যারি করলেই, দুটো রিয়্যাকট্যান্টের কনসেনট্রেশন ভ্যারি করলেই রেট আমার চেঞ্জ হয়ে যাবে। আর এসএন ওয়ান রিয়াকশানে নিউক্লিওফাইলের কনসেনট্রেশন ভ্যারি করলে রিয়াকশানের কোনো যাই আসবে না, তাই তো? নিউক্লিওফাইলের কনসেনট্রেশন ভ্যারি করলে রিয়াকশানের রেটের কোনো যায় আসবে না। কিন্তু হ্যালো অ্যালকেনটার আমি দেখ যদি কনসেনট্রেশন ভ্যারি করি তাহলে আমার রেটে যায় আসবে, তাই তো? দেখতে পাচ্ছি তো ইকুয়েশন থেকে আমি তাই দেখতে পাচ্ছি। এই ইনফরমেশন ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি সবাই? এসএন ওয়ান রিয়াকশানে আমি নিউক্লিওফাইলকে যদি যা ইচ্ছা করো রেটের কোনো চেঞ্জ হবে না, কিন্তু আমার হ্যালো অ্যালকেনের যদি আমি চেঞ্জ করি তাহলে আমার যায় আসবে, বোঝা গেল? আর এখানে কী হবে, দুজনকে চেঞ্জ করলেই যায় আসবে, একজনকে চেঞ্জ করলেও যায় আসবে, বুঝেছিস? চলে এই হচ্ছে আমার এসএন টু আর এসএন ওয়ান রিয়াকশানের থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। এইবার আমি ঢুকবো হচ্ছে মেকানিজমের মধ্যে। তাহলে এবার খাতায় চল হেডিং দে, এসএন টু রিয়াকশান। তাহলে এবার আমি তুই ঢুকবো হচ্ছে বেসিক্যালি ডিটেলসে এসএন টু রিয়াকশান, বুঝলি? এসএন টু রিয়াকশান দেখ, আমি তুই এর মধ্যে অপটিক্যাল অ্যাক্টিভিটির পার্ট এখনই ঢোকাচ্ছি না, অপটিক্যাল অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি যে ক্লাস টুয়েলভে, রেসিমিক মিক্সার ওই জিনিসগুলো ক্লাস টুয়েলভে আছে। চল আমি তুই এখন দেখবো হচ্ছে বেসিক্যালি এসএন টু রিয়াকশান। এসএন টু রিয়াকশানের ফুল ফর্ম আমি তুই জানি, ঠিক আছে? আচ্ছা দেখ, তার মানে এটা হচ্ছে আমার একটা এসএন টুর এক্সাম্পল ছিল, এটা তো আমি বুঝে গেছি। আর এটা হচ্ছে আমার একটা এসএন ওয়ানের এক্সাম্পল ছিল, এটা আমি বুঝে গেলাম। কিন্তু কোন রিয়াকশানটা এসএন টু হবে, কোন রিয়াকশানটা এসএন ওয়ান হবে, এক্স্যাক্টলি এই কোশ্চেন হয়তো তোকে জিজ্ঞেস করতে হয়তো করে না বা করতেও পারে, সেটা আমি তুই বুঝে যাবো কোনটা এসএন টু হবে কোনটা এসএন ওয়ান হবে, ঠিক আছে? চল দেখ, এসএন টু মানে কি লেখ, এসএন টু মানে লেখ কতগুলো পয়েন্ট লিখে রাখ, তারপরে ডিটেলসে ঢুকবি। এসএন টুর মধ্যে লেখ লেখ সিঙ্গেল স্টেপ রিয়াকশান, এক নম্বর লেখ সিঙ্গেল স্টেপ রিয়াকশান, সিঙ্গেল স্টেপ রিয়াকশান, সিঙ্গেল স্টেপ রিয়াকশান লিখেছিস, সিঙ্গেল স্টেপ হয়ে যাবে খেলা শেষ। মানে ধর কীরকম হবে বলতো, তুই ধর এখানে দাঁড়িয়ে আছিস, তো ধর বন্ধুকে লাথি মারলে তুই বেরিয়ে গেলি, সিঙ্গেল স্টেপে হবে, ঠিক আছে? একটা স্টেপে মারামারি হয়ে গেল, সিঙ্গেল স্টেপ এসএন টু। আর এসএন ওয়ানেও এই জিনিসটা হবে, কিন্তু তার মধ্যে আরও একটা টুইস্ট থাকবে, ঠিক আছে? ঠিক আছে চল যাই হোক, সিঙ্গেল স্টেপ রিয়াকশান লিখেছিস, দু নম্বর পয়েন্টটা লেখ, দু নম্বর পয়েন্ট লেখ লেখ ইনভার্সন ইন কনফিগারেশন, দু নম্বর পয়েন্টটা লেখ ইনভার্সন ইন কনফিগারেশন। ইন কেস অফ অপটিক্যালি অ্যাক্টিভ হ্যালো অ্যালকেন, অপটিক্যালি অ্যাক্টিভ হ্যালো অ্যালকেন, সেকেন্ড পয়েন্টটা পুরোপুরি ক্লাস টুয়েলভে বুঝবো, অপটিক্যাল অ্যাক্টিভিটি লাগবে, বা যদি আমাদের হয় জানুয়ারি মাসের শেষ দিকেও বুঝতে পারি, এটা কোনো চাপ নেই, ঠিক আছে? সেকেন্ড পয়েন্টটা পুরোপুরি ক্লাস টুয়েলভ, অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখতে হবে। তোদের স্কুলে পড়িয়েছে কাইরালিটি? তোদের কার কার পড়িয়েছে বলতো? আর তোদের স্কুলে একমাত্র পড়িয়েছে, আর কার কার স্কুলে পড়িয়েছে? আচ্ছা কী কী পড়াচ্ছে কে কে জানিস না বলতো স্কুলে? খুব ভালো কথা, কী কী পড়াচ্ছে ভাই অন্তত ক্লাস ইলেভেনে জানিস, কারণ ক্লাস ইলেভেনে কিন্তু স্কুল কোশ্চেন করবে, বোর্ড যদি কোশ্চেন করে তাহলে জানা যেত যে কী কী পড়াবে। ক্লাস ইলেভেনে স্কুলে যা যা করবে একটু টপিকগুলো কালেক্ট করিস অন্তত, বন্ধুকে মিষ্টি খাইয়ে ঘুষ খাইয়ে যা ইচ্ছে, ঠিক আছে? আচ্ছা এবারে দেখ, এদিকে তাকা, কথা বলিস না, এদিকে তাকা, কথা বলিস না, কথা বলতে নেই, কথা বলতে নেই, এদিকে দেখ। আমি বুঝেছি যে এসএন টু রিয়াকশন হচ্ছে সিঙ্গেল স্টেপে হয়, এসএন টু রিয়াকশন সিঙ্গেল স্টেপে হয়, এটাও বুঝেছি এসএন টু রিয়াকশনে দুজনেই ইনভলভ, এগুলো তো আমি দেখ এখান থেকে বুঝে গেছি ইকুয়েশন থেকে। এইবারে চলো আমি তোকে দেখাবো হচ্ছে রিয়াকশনের মেকানিজম কীভাবে হচ্ছে, অপটিক্যাল অ্যাক্টিভিটি এর মধ্যে ঢোকায়নি, ঢোকালে আরও মজা আসতো, ছাড়। তাহলে আমি ধর স্টার্টিং ম্যাটেরিয়ালটা নিচ্ছি, বল এইখানে এই কার্বনের হাইব্রিডেশন কী, বল এই কার্বনের হাইব্রিডেশন কী, এসপি বল, বাঘের মতন বল, এসপি থ্রি, এক্স্যাক্টলি এসপি থ্রি। তাহলে চলো এটাকে আমি কীভাবে আঁকবো, যেভাবে অ্যাকচুয়ালি এসপি থ্রিকে আঁকে, কীভাবে আঁকে মনে আছে? এই যে এইভাবে এই যে হাইড্রোজেন তিনখানা, এখানে হচ্ছে ব্রোমিন, এইভাবেই আঁকতাম। আর দেখ এটাকে হচ্ছে আমার এরকম কালো কালো করে তো আর করছি না, ঠিক আছে? বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের অরিজিনাল স্টার্টিং ম্যাটেরিয়াল সিএইচ থ্রি বিআর, ক্লিয়ার? বোঝা গেল? কষ্ট হচ্ছে বুঝতে? এটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন? ওয়ান ডিগ্রি, তাই তো? ওয়ান ডিগ্রি হ্যালো অ্যালকেন, তাহলে এটা হচ্ছে আমার ওয়ান ডিগ্রি হ্যালো অ্যালকেন, বুঝেছিস? আচ্ছা এবারে গল্পটা কি, গল্প হচ্ছে বেসিক্যালি সিম্পলি দেখতে দেখ, গল্প হচ্ছে কি দেখ, এখানের মধ্যে ব্রোমিন আছে কার্বন আছে, ব্রোমিন আছে কার্বন আছে। এবারে যদি ঠান্ডা মাথায় ভাব, কার্বন ব্রোমিন বন্ড, ব্রোমিনের ভ্যালেন্স সেল কোনটা বলতে বেসিক্যালি, তুই এক দুই তিন চারের রেসপেক্টে বল, কত নম্বর সেল ব্রোমিনের ভ্যালেন্স সেল, কত নম্বর সেল ব্রোমিনের? না রে ভাই, ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কত? 35, ও অনেক পিছনে আছে। তোর ভ্যালেন্স সেল পিরিয়ড টেবিল দেখে বল, পিরিয়ড টেবিল দেখে বল, কত নাম্বার সেল ব্রোমিনের ভ্যালেন্স সেল? হ্যাঁ ও না, তুই নাম্বার বলবি, এক দুই তিন চার, চার নাম্বার সেল, তাই তো? চার নাম্বার সেল কি, পাঁচ নাম্বার সেল, তাই তো? আচ্ছা তারপরে কত নাম্বার, তিন নাম্বার সেল, তারপর ছয় নাম্বার সেল, আর কি বাকি থাকলো, দু নাম্বার, ওকে চল এক দু নাম্বার, আর আর কিছুই বলবি না, খুব ভালো কথা, কিছু না বললে আরও বেটার, তাই তো? দেখ
কোনটা ভ্যালেন্স শেল কিভাবে বলি, যে কোনো কারোর ভাই পিরিয়ড নাম্বার হচ্ছে ভ্যালেন্স শেল, সিম্পলি পিরিয়ড নাম্বার হচ্ছে ভ্যালেন্স শেল। ফ্লুরিন কত নাম্বার পিরিয়ড আছে, দু নাম্বার, ক্লোরিন তিন, ব্রোমিন হচ্ছে চার, চার নাম্বার শেল হচ্ছে ভ্যালেন্স শেল, ঠিক আছে, চার নাম্বার শেল ভ্যালেন্স শেল, ঠিক আছে। তাহলে ব্রোমিনের ভ্যালেন্স শেল হচ্ছে চার নাম্বার, কার্বনের ভ্যালেন্স শেল কত নাম্বার, চাপে পড়েছি ভাই, ক্লাস নাইনে পড়েছিলি মনে হয়, বল, দু নাম্বার, ঠিক আছে। তাহলে দেখ এবারে তুই বল, কার্বন আর ব্রোমিন, ব্রোমিনের যে বন্ডটা ফর্ম হয়েছে সিবিআর বন্ড, এটা কি খুব ভালো বন্ড? এক্স্যাক্টলি খুব ভালো বন্ড না, কেন? তার কারণ দেখ কার্বন হচ্ছে দু নাম্বার, টু এর সাথে চারের ওভারল্যাপ হয়েছে, মনে আছে বলেছিলাম একটা বন্ড ফর্ম হওয়ার পিছনে বেসিক্যালি তিনটে ফ্যাক্টর লিখে থাকে না, এনার্জি, ওভারল্যাপ আর সিমেট্রি, ইউএস প্রিন্সিপাল। অ্যাকচুয়ালি এসব দিয়ে অ্যান্সার লিখলে হবে না, এসব কোশ্চেন তোকে জিজ্ঞেস করবে না ইনফ্যাক্ট পরীক্ষাতে, ঠিক আছে। দেখ এখানে আমার দুইয়ের সাথে যখন চারেরই বন্ড ফর্ম হলো, তার মানে কি বলতো, সিমেট্রি একটা মিসম্যাচ, দুইয়ের সাথে চার ছোটোর সাথে বড়োর অত ভালো ম্যাচিং হবে না, তার মানে সিবিআর বন্ড অতটা বেশি স্টেবল নয়, বুঝতে পেরেছিস তো? তাহলে এখানে সিবিআর বন্ড কী করতে চায় বলতো, স্বাভাবিকভাবে ভেঙে যেতে চায় অবভিয়াসলি। তুই বল কার্বন আয়োডিন বন্ড, সিআই বন্ড, এ তো আরও ভেঙে যেতে চাইবে ইজিলি, সিআই বন্ড আরও সহজে ভেঙে যেতে চাইবে, আয়োডিন তো পাঁচ নাম্বার, বুঝতে পারছিস? তাহলে এইবারে বল সিবিআরের মধ্যে কার মাথায় কোন কোন চার্জ আছে বলতো, হালকা হালকা, এটা কি কোভ্যালেন্ট বন্ড না আয়নিক বন্ড? সিবিআর বন্ড কোভ্যালেন্ট না আয়নিক বন্ড? কোভ্যালেন্ট, কার্বন নন মেটাল, ব্রোমিনও নন মেটাল ভাই, কোভ্যালেন্ট, ঠিক আছে। আচ্ছা সিবিআরের মধ্যে তার মানে ব্রোমিনের মাথায় হালকা কী চার্জ থাকবে বল, মাইনাস, আর কার্বনের মাথায় হালকা প্লাস, কেন? ইলেকট্রোনেগেটিভিটির জন্য বেসিক্যালি। ব্রোমিন আমার কি দেখ, ওই মনে আছে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা মনে আছে, এফ ও এন সি এল বি আর আই এস সি এইচ, ঠিক আছে। ব্রোমিনের তো আমার কার্বনের থেকে বেশি, বুঝলি? তাহলে ব্রোমিন দেখ আমার হালকা করে টেনে নিয়ে কার্বন নিজের মাথায় রাখবে ডেল্টা মাইনাস, কার্বন রাখবে হচ্ছে ডেল্টা প্লাস, কারোর কোনো কষ্ট নেই এটা নেই, এটা আমার থাকবেই, বুঝেছিস? এইবারে আমার সিনারিওর মধ্যে কে ঢুকবে, চল আমি আর ওইচ মাইনাসকে লিখবো না, আমি ইন জেনারেল নিউক্লিওফাইল লিখছি, কারণ এটা আমার নিউক্লিওফাইল, ঠিক আছে। তাহলে আমার সিনারিওর মধ্যে এখন ঢুকবে হচ্ছে কে বলতো, নিউক্লিওফাইল। আর ব্রোমিন দেখ মাথায় হালকা মাইনাস আছে, আচ্ছা ব্রোমিন আমার কী করতে চায় বলতো, তার মানে ব্রোমিন কি সিস্টেমের মধ্যে লেগে থাকতে চায় না ছেড়ে বেরিয়ে যেতে চায়? এক্স্যাক্টলি, ছেড়ে বেরিয়ে যেতে চায়, তার মানে আমি এখানে শর্টে এখন থেকে লিখব হচ্ছে লিভিং গ্রুপ, এলজি, ছেড়ে চলে যেতে চায়, ঠিক আছে। তার মানে ছেড়ে চলে যায়, দেখ এখানেও তার মানে আমার ছেড়ে চলে যেতে চাইতো, এখানেও ছেড়ে চলে যেতে চাইতো, কিন্তু দুখানায় ছেড়ে চলে যাওয়ার মেকানিজমটা আলাদা, তোর জীবন থেকে তো আর কেউ চলে যাবে, ঠিক আছে, চলে যাবে আলটিমেটলি, ঠিক আছে, বুঝতে পারছিস? স্পেশাল মানুষজন হয়তো চলে যাবে, কিন্তু মেকানিজমটা আলাদা, কোথাও হয়তো খুব তাড়াতাড়ি চলে যাবে, কোথাও আস্তে আস্তে যাবে, তোকে আরও দুঃখ কষ্ট দিয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এখানে দেখতে থাক, তাহলে এখানে হচ্ছে বেসিক্যালি এটা লিভিং গ্রুপ, ওকে, কথা বলিস আমার এদিকে টাকা। এসেন টু রিয়াকশন আমি কী বুঝেছি, এসেন টু রিয়াকশানে এটাও ইনভলভ, আবার দেখ আমার নিউক্লিওফাইলটা ইনভলভ, দুজনে একটা স্টেপে ইনভলভ। এবার দেখ এখানে কী হয়, দেখ দেখ কথা বলিস এদিকে টাকা, এসেন টু রিয়াকশানে কী হবে, এসেন টু রিয়াকশান হচ্ছে দেখ লিভিং গ্রুপ যেদিক থেকে চলে